তাহলে চিংড়ির টুকরো ভেতরে আর কি সব শাক পাতা ছেড়ে দেওয়া ভালো না। सब पीपल वेलकम बैक टू दुर्गा पूजा स्पेशल सीरीज एपिसोड 4। सो आगे एपिसोडगुलोते तुम्हारा अनेक अनेक कमेंट्स करेछो, प्रचुर लाइक करेछो, तार जोन्नो थैंक यू सो माच। एंड এবারে পূজোটা তো একটু আলাদা, কারণ হয়তো ভিড়ভাড়টা আমরা অনেকটা অ্যাভয়েডই করবো বা আমি নিজেও খুব একটা ভিড়ে বেরোবো না। সো তো আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে লাস্ট টাইম আমি যখন আইটিসি গেছিলাম আমার বার্থডের টাইমে সেই ব্লগটা আমি কথা দিয়েও শেয়ার করতে পারিনি, বিকজ আমার কাছে পারমিশন ছিল না। সো আই থট যে পুজো সিরিজে একটা আইটিসির ব্লগ বা কোনো ফাইভ স্টার বুফের ব্লগ আমি রাখবোই। তো অলরেডি তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আমার আজকে ডেস্টিনেশন আইটিসি রয়্যাল বেঙ্গল। সো আফটার লকডাউন ওখানে মেনু কী চেঞ্জেস হয়েছে বা প্রাইস সবটা তোমাদের ডিটেলে বলছি, তো পুরো ভিডিওটা অবশ্যই দেখো। আর তোমরা যারা ভিডিওটা দেখেও চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর লাইক করতে ভুলো না, কারণ লাইকটা খুব ইম্পর্টেন্ট। সো চলো যাওয়া যাক। আর তোমরা কয়েকটা শোনো, যেমনটা তোমরা দেখলে যে আমি আইটিসি রয়্যাল বেঙ্গলের ভিতরে ঢুকে গেছি অ্যান্ড এবার গ্র্যান্ড মার্কেট প্যাভিলিয়নের দিকে যাব। সো বাকি বরং তোমাদের অ্যাম্বিয়েন্সটা একবার ঘুরে দেখাই। সো আমাদের এই টেবিলটা অ্যালট করা হয়েছে অ্যান্ড দেখো আমি যেমন তোমাদের দেখাচ্ছি সব কিছু কিন্তু স্যানিটাইজ করা, এটা গ্লাসওয়্যার অ্যান্ড এখানে আমাদের যে এক্সট্রা প্লেটস থাকে সেই প্লেটস, ওদিকে কাটলারিজ আছে আমি দেখতে পাচ্ছি, অ্যান্ড দিস ইজ আ ওয়াটার বটল। তো সব কিছুই কিন্তু খুব সুন্দরভাবে স্যানিটাইজ করা, টেবিল নাম্বার 31। তো চলো আর কথা না বাড়ি, এবার বরং সিজনের দিকে যাওয়া যাক আর কী কী মেনুজ আছে একবার দেখে নেওয়া যাক। আমি অ্যাম্বিয়েন্সটা একবার জাস্ট দেখিয়ে দিই তোমাদের। দেখো আমার পেছনেই রয়েছে নর্থ ইন্ডিয়ান কুইজিন, মানে লোকাল লাভ। চলো এবার দেখা যাক, খাওয়া স্টার্ট করা যাক। ওকে সো দেখো এখানে অনেকগুলো সেকশনস আছে, মানে প্রচুর কুইজিনস আছে আর অনেকগুলো সেকশন আছে। ফার্স্ট স্টার্টিং উইথ দিস এশিয়ান কিচেন, ঠিক আছে, এটা এশিয়ান কিচেন। এখানে আমি দেখতে পাচ্ছি ডিমসাম আছে, দেখো ভেজিটেবল ডিমসাম। এক্সকিউজ মি, ক্যান প্লিজ ওপেন দিস, ভেজিটেবল ডিমসাম অ্যান্ড চিকেন ডিমসাম। তারপরে এদিকে রয়েছে অনেকগুলো সস, বিভিন্ন সসেস রয়েছে এখানে,
চিকেন প্যান ফ্রাইড ডাম্পলিংস। এখানে তোমরা কাস্টমাইজেশন নিজেদের মতন বানিয়ে নিতে পারো। এই যে এখানে ফ্রাইড রাইস, মাশরুম অ্যান্ড সুইট, সাওয়ার সস, সব কিছু সস। অ্যান্ড দিস ইজ দ্য টোটাল এশিয়ান কুইজিন। আর ওই ডাম্পলিংস বা এই যে জিনিসগুলো এখানে দেখো, এগুলো নুডলস, ফ্রাইড নুডলস, কি সুন্দর না? দেখো এখানে তোমরা পিজা যদি কেউ চাও বা পাস্তা, ইটালিয়ান ডিশ তোমরা এখান থেকে পাবে। এটা ঠিক স্টার্টিং মানে দরজা দিয়ে ঢুকেই একদম সেকেন্ডে। আর দেখো আমি নিয়েছি চিকেন ডিমসাম, একটা চিজ পিজা, ল্যাম শার্সলিক অ্যান্ড চিকেন ড্রামস্টিক। তো দেখতে তো বেশ লোভনীয় লাগছে, চলো খেয়ে দেখি কেমন। দেখো আর যে আইটেমগুলো আমি ট্রাই করলাম প্রত্যেকটাই খুব ভালো ছিল। স্পেশালি দ্য চিকেন ডিমসাম ওয়াজ ভেরি গুড অ্যান্ড ল্যাম শার্সলিকটাও বেশ অন্যরকম খেতে। বাকি অদারওয়াইজ মোটামুটি মিডিয়াম টেস্ট লেগেছে, মানে আমার খুব হাইফাই এমন কিছু মনে হয়নি। সব থেকে ভালো লেগেছে ডাম্পলিংসটা, যেটা মোমোর থেকে একটু ছোটো সাইজ, ভীষণ সফট আর ঠিকঠাকই, মানে মোটামুটি ঠিকঠাক। ডাম্পলিংসটা আমি আরও নেবো, লেটস হ্যাভ ইট। ওকে, সো নেক্সট আমি নিয়েছি একটা চিকেন টিক্কা, যেটা রাজমার আইটেম, যেটা পনির, এটা মাটন গালোটি কাবাব। জানি না মাটন গালোটি কাবাব তো অন্য কালার হয়, কেন ইয়েলো এটা। দেখো আমি পুরোটা খেয়ে নিই, তোমাদের ওভারঅল রিভিউ দিচ্ছি না, আমি যদি একটা একটা করে রিভিউ দিই ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। ওকে, সো চলো ট্রাই করা যাক। মাছটা কীভাবে গলায় ঝুলিয়ে নিতে হচ্ছে, কারণ ওনাদের আমি যখন খাবার আনতে যাচ্ছি সেই টাইমটা আমাকে মাস্ক পরে থাকতে হচ্ছে, অ্যান্ড যখন আমি খাচ্ছি তখন আই ক্যান টেক অফ মাই মাস্ক। সো বাকি যে তোমাদের স্টার্টার নিয়ে বলার ছিল সবগুলোই ভালো। চিকেন টিক্কাটা একদম যেমন অন্যান্য জায়গায় আমরা বাইরের রেস্টুরেন্টে খাই সেরকমই, জাস্ট যে মাটনের যে আইটেমটা না ওটা মানে মাটন, ইটস নট লাইক দ্য মাটন গালোটি কাবাব, মানে তার থেকে অনেক বেশি কিছু, খুব সুন্দর খেতে, ভেরি ফাইন, ভীষণ মুখে দিলে মেল্ট হয়ে যাবে। আর ভেজ যে আইটেম দুটো মানে পনির অ্যান্ড রাজমা, রাজমাটা বেশ ইউনিক, একটা স্ট্রং গোলমরিচের ফ্লেভার আছে, খুব ভালো খেতে, বাট আর আমি নেবো না, তাহলে বাকি খাবার কখন খাবো। এখানে কফি পাবে যদি কেউ কফি খেতে চাও, ট্রাই দ্যাট। আর বিভিন্ন রকমের ব্রেডস আছে এখানে, গ্রেনস অ্যান্ড ব্রেডস। দেখো এত খাওয়া তো পসিবল না, আমি কিছু কিছু জিনিস বেছে বেছে খাবো অ্যান্ড তোমাদের দেখাবো। হ্যাম, পাউ জাতীয় এগ, সালাড, সালাড, পিকলস অ্যান্ড পাঁপড়, চাটনিজ, অনেক কিছু রয়েছে। ওকে, তো আমি এবার খাওয়া স্টার্ট করি। সো দেখো নেক্সট আমি নিয়ে এসেছি স্যালাড অ্যান্ড দ্য অ্যাকর্ডিং থিংস। তো এটা একটা ভেজিটেবল স্যালাড আছে, এটা আছে শ্রিম্পের একটা আইটেম, এটা একটা ম্যাঙ্গো জেলি সামথিং, এটা ফিশের একটা স্যালাড, এটাও এগ, এটা এগ স্যালাড, দেখো এগ আছে, অ্যান্ড এটা চিকেন সুশি, অ্যান্ড এটা হচ্ছে চিকেন স্যালামি। সো একটা একটা ট্রাই করি, এবার আমি তোমাদের এটার একটা একটা করে রিভিউ দিই, কারণ এটা একসাথে ভালো লাগবে না। ওকে, সো চলো ফার্স্ট ট্রাই করি এই শ্রিম্প স্যালাডটা। ভেতরে কি সব শাক পাতা ছিল দেওয়া, ভালো না, ভেজিটেবল স্যালাড। স্যালাডটা ভালো, এবার আছে শিমটার মতো এত বাজে না, ভালো খেতে। ওকে, এই ফিশটা ট্রাই করি, ফিশটা ভালো, জানি না কী একটা সস ছিল এর সাথে, একটা
সফট টাইপের বাট সেটাই হলো খুব ভালো ফ্লেভার ম্যাঙ্গো জেলি একদম বেশি খুব ভালো না সুশি 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 হোয়াট এভার সুশির ফ্লেভারটা না একদম বিউলির ডালের মতো মানে যেমন বিউলির ডাল ভাজা যেরকম কাইন্ড অফ ডাল সো খুব একটা মানে স্যালাড অ্যান্ড অ্যাকর্ডিং সিনগুলো ভালো লাগেনি মানে আমি যদি রেটিং দিই আউট অফ টেন আমি 5 দেবো খুব ভালো লাগেনি স্টার্টার্স ওয়ার প্রিটি গুড বাট এগুলো খুব একটা ভালো মোটা মানে জাস্ট একবার টেস্ট করার জন্য নিতে পারো দ্যাটস অল এই ভদ্রলোক খেয়েই যাচ্ছে সমানে কী সব নিয়ে এসছে আমি জানি না তার ডেজার্ট পছন্দের সে খেয়েই যাচ্ছে এইসব থেকে ডেজার্ট তো ডেজার্ট খেয়ে আবার ডেজার্ট আনতে চললো দেখো যতই আমি বলি বিরিয়ানি যেন অল নেবো না বাট বাঙালি তো বিরিয়ানি দেখলে আলটিমেটলি মনটা টানে তারপরে দারুণ একটা গন্ধ বেরোচ্ছিল সো মাটন বিরিয়ানি এটা লিভার কষা এর সাথে রায়তা নিয়েছি আমি ঠিক হ্যাঁ তো চলো খাই আর লোক সামলানো যাচ্ছে না ওকে সো বিরিয়ানি চলো খেয়ে দেখা যাক কেমন ভালো মানে আগের বার আমি যখন এসেছিলাম বিরিয়ানিটা আমার অতটাও ভালো লাগে টু বি ভেরি অনেস্ট বাট এবার মাটনটা বলো বিরিয়ানিটা বলো সব কিছুই খুব ভালো মানে অনেক আপগ্রেড করেছে আমি বুঝতে পারছি মেনুজে আগে অনেক মণিপুরি নাগাল্যান্ড মিজোরাম এইখানকার আইটেমস ছিল বাট এখনও আইটেমসগুলো নেই আমি দেখলাম বাট নর্থ ইন্ডিয়ান আমি মাটন নিয়েছি চিকেন আরও অনেক রকম বিরিয়ানি ছিল বাট বিরিয়ানির টেস্ট ভালো বাট আর নেবো না আর খেলে আমি আর ডেজার্ট খেতে পারবো না তাই শুধু বিরিয়ানি একটুকুই থাক লিভার কষা দেখি কেমন লিভার কষা বেশ কিন্তু ডি বাপিতে যারা আমার ডি বাপির ব্লগটা দেখুন তারা দেখে নিতে পারো চলো লিভার কষা খাই মোটামুটি বাপি বেস্ট লিভার কষা দেখো এটা হচ্ছে ডেজার্ট স্টুডিও এখানে প্রচুর ভ্যারাইটিস অফ ডেজার্টস আছে লাইক গোলাপ জামুন শাহি টুকরা ওদিকে আমি দেখতে পাচ্ছি ব্রেড বাটার পুডিং এছাড়া ওদের বললে এখানে ওরা কাস্টমাইজ করে দেবে এটা বেকস অ্যান্ড ক্রিমস বেকারিজ প্রচুর পেস্ট্রিজ আছে মানে পেস্ট্রি দেখে তো আমার আলাদা আলাদা হচ্ছে পেস্ট্রিজ ব্লুবেরি আরও প্রচুর অনেক রকম ভ্যারাইটিস অফ পেস্ট্রিজ আছে এখানে তোমরা রাবড়ি পেয়ে যাবে ইয়োগার্ট পেয়ে যাবে মুস বিভিন্ন রকম পুরো ডেজার্ট স্টুডিও এটা সো এবার দ্য ফাইনাল পার্ট দ্য ডেজার্ট পার্ট আমি নিয়েছি একটা ব্লুবেরি গাতো রসমালাই ফ্রুট ফিরনি সিমাই অ্যান্ড চকলেট মুস দেখো কী সুন্দর দেখতে না তো ডেজার্টের রিভিউটা আমি তোমাদের বাইরে গিয়ে দেবো কারণ এখানে প্রচণ্ড নয়েস কিচ্ছু শোনা যাচ্ছে না সো চলো পরে আমি তোমাদের এটা রিভিউ দিয়ে দিচ্ছি যেমনটা আমি তোমাদের বলছিলাম সব আইটেমই ভালো ছিল শুধুমাত্র ফার্স্ট ওই সুজি অ্যান্ড স্যালাড যেগুলো ছিল সেগুলো একটু মানে মানে আমার খুব একটা ওগুলো ভালো লাগেনি আদারওয়াইজ আইটেমও প্রচুর কমে গেছে অ্যান্ড বাকি সব ঠিকঠাকই ছিল তো ডেফিনেটলি তোমরা একবার এসে ঘুরে যেতে পারো পুজোর সময় যারা একটু চাও ভিড়ভাট্টায় না যেতে বাট কোনো এরকম ফাইভ স্টার জায়গায় একটু বুফে ট্রাই করতে চাও তারা আসতে পারো অ্যান্ড টোটাল বুফে প্রাইস ছিল 1500 সামথিং আমার এক্স্যাক্টলি মনে নেই বাট 1500 সামথিং এরকমই প্রাইস লাঞ্চ বুফে প্লাস ওদের এখন একটা প্যাকেজও চলছে যেটা 31st অক্টোবর অবধি চলবে ইট স্টিপ অ্যান্ড রিপিট তো ওটার ব্যাপারে ডিটেলসটা আমি জানি না তো তোমরা যদি কেউ চাও রিসেপশনে কল করে সেটার ব্যাপারে জিজ্ঞেস করতে পারো সো চলো ব্যাস এইটুকুই আজকের মতো টাটা আর আমাকে অবশ্যই কমেন্টে জানিও যে কেমন লাগলো তোমাদের ব্লগটা আর দেখা হবে নেক্সট এপিসোডে ততক্ষণ ভালো থেকো ভালো রেখো আর সাবস্ক্রাইব করতে ভুলো না ওকে
বাই।